বগুড়া বিশ্ববিদ্যালয় আইনটি আমরা সংসদে পাস করেছি কয়েকদিন আগে। এটি রিপু ভাইয়ের বিজয়ের সঙ্গে এটি একটি বগুড়াবাসীর জন্য উপহার। বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। সেটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আলতাপুর্ণেসা মাঠে, সেটি দীর্ঘ প্রক্রিয়া শেষ করে এখন আইনে রূপান্তরিত হয়েছে। এখন এটি বাস্তবায়নের জায়গাটা রিপু ভাই যত বেশি এখানে কাজ করবেন বাস্তবায়নটা তত বেশি দ্রুত হবে। আমি বৃহত্তর বগুড়ার সন্তান হিসেবে রিপু ভাইয়ের সঙ্গে এই কাজটির সঙ্গে সম্পৃক্ত থাকব। আমাদের বগুড়া একটি ইপিজেডের কাজ আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি, আজকে আমি এ বিষয়ে খোঁজ নেব এবং ইপিজেডটিও যাতে দ্রুত হয়। এছাড়াও বগুড়ার মানুষের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো রিপু ভাইকে সঙ্গে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তুলে ধরব। আমি আশা করছি পোড়খাওয়া রাজনীতিবিদ জনাব রাগুল হাসান রিপু নতুন ইতিহাস সৃষ্টি করবেন বগুড়ার জন্যে।